গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আইকন। তো আজকে আমি আপনাদের কাছে আবার রমজান স্পেশাল ইফতারের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে আমার ফ্রুট কাস্টার্ড। আমরা তো সবাই বেশিরভাগ ইফতারে আমরা ফ্রুট খেয়ে থাকি, বিভিন্ন রকমের ফ্রুট খাই। আর আজকে আমি যে ফ্রুট কাস্টার্ডটা করতে চলেছি, এই কাস্টার্ডটা কিন্তু ছোট বড় প্রত্যেকেরই খুব প্রিয়, সবাই ভীষণ পছন্দ করে। তো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কীভাবে কাস্টার্ডটা তৈরি করছি। তো গাইজ, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এখানে আমি সসপ্যানে 2 কাপ মতো দুধ দিচ্ছি। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। আর আরেকটা পাত্রে আমি আরো 2 কাপ দুধ অ্যাড করব। টোটাল 4 কাপ দুধ আমি এখানে কাজে লাগাচ্ছি। তার সঙ্গে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করলাম, আর সেটা খুব ভালোভাবে আমাকে এটা মিক্সড করে নিতে হবে। আর দুধটা যখন কাস্টার্ডে মিক্সড করবেন, দুধটা যেন অবশ্যই ঠান্ডা হতে হবে। তো গাইজ, গরম দুধে কিন্তু কাস্টার্ড মিক্সড করা যায় না, তো দুধটা অবশ্যই ঠান্ডা রাখবেন কাস্টার্ড পাউডার মিক্সড করার সময়। আর খুব ভালোভাবে মিক্সড করে নেবেন যাতে কোনো দলা বেঁধে না থাকে। তো গাইজ, আমি আরেকদিকে সসপ্যানে দুধটা গরম করতে দিয়েছি। তো দুধটা আমার ফুটে এসেছে। এখানে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, তখন অল্প অল্প করে আমি কাস্টার্ড পাউডার যেটা মিক্সড করে রেখেছিলাম ঠান্ডা দুধে, সেটা এবার আমি অ্যাড করতে থাকব। কিন্তু যখন কাস্টার্ড পাউডারটা অ্যাড করবেন, তখন কিন্তু এক হাতে অ্যাড করবেন আর এক হাতে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে দলা বেঁধে বসে যাবে। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে। একদিকে ঢালবেন আর একদিকে কিন্তু নাড়তে থাকতে হবে। আর কাস্টার্ড পাউডারটা যখন মিক্স করবেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। হাই ফ্লেমে থাকলে কিন্তু নিচে দলা বেঁধে যাবে। তো গাইজ, এখানে আমি 3 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা কিন্তু মিষ্টিটা নিজের পছন্দ মতন নেবেন, কেউ কম বেশি পছন্দ করেন সেই হিসাবে নেবেন। আমি 3 চামচই দিয়েছি, তার কারণ হচ্ছে ফ্রুট এমনিতেই মিষ্টি হয়, তাই আমি একটু কম চিনি ইউজ করেছি। আর গাইজ, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে হবে না। যতক্ষণ না কাস্টার্ডটা ঘন হয়ে আসছে, ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে। তো গাইজ, রোজার দিনে কিন্তু ইফতারের সময় এই কাস্টার্ডটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু ছোট বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে। আর আপনার যত রকমের ফল আপনি ইউজ করতে চান, এখানে অনেক রকমের ফল ইউজ করতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু আমার কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। তো এখানে আমি একটা পাত্রে কাস্টার্ডটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। তো গাইজ, যতক্ষণ আমার কাস্টার্ডটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি ফলগুলো কেটে নিই। এখানে আমি নিয়েছি একটা আপেল, একটা লেবু, একটা বেদানা, আর এখানে কিছু কালো আঙ্গুর আর কিছু সবুজ আঙ্গুর নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে যেটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল, আমি সেই ফ্রুট দিয়েই কাস্টার্ডটা তৈরি করেছি। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা কাস্টার্ড তৈরি করার সময় কোনো ফলে যে ফলে রস বেশি থাকে সেই ফলগুলো ইউজ করবেন না। যেমন তরমুজ, আনারস, এগুলো কিন্তু ইউজ করা যাবে না, কিন্তু কলা ইউজ করতে পারবেন। আর তরমুজ আর আনারসের মধ্যে থেকে জল ছেড়ে যায়, তার জন্য কিন্তু তরমুজ আর আনারস কিন্তু এখানে ইউজ করা যায় না। এখানে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে পিসটা বড় করে নিতে পারেন, কিন্তু ছোট ছোট পিস করলে পরে কাস্টার্ডটা মুখে দিতে খুব ভালো লাগে।
বাড়ির বাচ্চাদের যখন ছোট ছোট খিদে পায় তখন কিন্তু এই কাস্টার্ডটা যদি করে ফ্রিজে রাখা থাকে আর বের করে দেওয়া হয় তো ওদের পক্ষে এটা খুব একটা পুষ্টিকর হেলদি একটা ফুড। লেবুটা যখন ছোট ছোট পিস করবেন তখন লেবুর বীজটা কিন্তু বের করে দেবেন, বীজটা কিন্তু থাকলে তিতা হয়ে যাবে। তো গাইজ আমার এখানে সব ফ্রুটগুলো কাটা হয়ে গেছে আর আমার কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে এসেছে, দেখুন ওপরে সর পড়েছে, তার মানে কিন্তু আমার প্রপারলি কাস্টার্ডটা কুক হয়েছে। এবার সব ফ্রুটগুলো আমি এক এক করে কাস্টার্ডের মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করেছি, আপনারা না চাইলেও এটা দিতে পারেন, তো কিশমিশটা আমার খুব ভালো লাগে যখন মুখে পড়ে, তাই আমি এখানে কিশমিশটা অ্যাড করেছি। তার সঙ্গে এখানে ওপর থেকে আমি হালকা করে একটু হিমালয় পিঙ্ক সল্ট দিয়েছি আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর অল্প একটু চাট মশলা দিয়েছি, এতে খেতে খুব ভালো লাগে আর খুব টেস্টি হয়। তো গাইজ দেখুন আমার কিন্তু কালারফুল কাস্টার্ড তৈরি হয়ে গেছে, দেখতে কতটা কালারফুল লাগছে। আর এই ধরনের কালারফুল কাস্টার্ড বা কালারফুল যে কোনো ফুড যদি বাচ্চাদেরকে দেওয়া হয় না আর বাচ্চারা খুব ভালোবাসে, এটা শুধু বাচ্চারা না এটা কিন্তু বড়দেরও ভালো লাগে, আর বিশেষ করে ইফতার, ইফতারে তো এটা ভীষণ মজা লাগে। সারাদিন না খাওয়ার পর যদি এই ধরনের ফ্রুট কাস্টার্ড ইফতারে খাওয়া যায় শরীরটাও ভালো থাকে আর খেতেও খুব ভালো লাগে। তো প্লিজ আপনারা কিন্তু এটা ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।
তো গাইজ আমি এবার খুব ভালোভাবে নেড়ে নেব, তলপর করে কাস্টার্ডটা খুব ভালোভাবে ফ্রুটের সঙ্গে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। আর গাইজ এটা কিন্তু এয়ার টাইট পাত্রে রাখার চেষ্টা করবেন, এয়ার টাইট পাত্রে থাকলে এটা কিন্তু দীর্ঘক্ষণ ভালো থাকে ফ্রিজের মধ্যে। আর যে কোনো সময় বাচ্চারা খেতে চাইলে কিন্তু বাচ্চাদেরকে বের করে দেওয়া যায়। আর রোজার দিনে যদি সকালে করে রাখেন তো ইফতারের সময় খুব ভালোভাবে বের করা যাবে আর খুব সুন্দর হয়ে থাকে, খেতেও খুব ভালো লাগে। তো ইফতারের জন্য এটা খুব অসাধারণ একটা ডিশ। তো দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ফ্রিজে আমি এক ঘন্টা মতো রেখেছিলাম, ফ্রিজ থেকে এবার বের করে নিয়ে এসেছি। তো ফ্রিজ থেকে বের করে এনে আমি এটাকে একটা সার্ভিং বোলে সেট করব। সো গাইজ আপনাদেরকে কেমন লাগলো আমার এই কাস্টার্ডের ভিডিও? আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। তার সঙ্গে যারা নতুন আছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।